আসসালামু আলাইকুম আপু ভাইয়েরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। তেমন একটা ভালো না, কণ্ঠ ঠিক করতে পারতেছি না, থাইরয়েডের সমস্যা, ঠান্ডা লেগেই থাকে। তবুও আপনাদের দোয়ায় আছি মোটামুটি। আজকে আমি সকালে নাস্তা বানিয়ে নিচ্ছি, লুচি পরোটা। প্রথমে 3 কাপ ময়দা নিয়ে নিছি, তারপর 3 চা চামচ সয়াবিন অয়েল, 1/2 চা চামচ লবণ, 1 চিমটি বেকিং পাউডার, 1 চা চামচ চিনি দিয়ে ভালো করে ময়দাগুলো মেখে নিছি। তারপর কুসুম গরম পানি দিয়ে ডো বানিয়ে নিছি। ডো বানিয়ে 20 মিনিট রেখে দিছি। 20 মিনিট পর লুচি পরোটাগুলো বানিয়ে নিলাম। এখন আমি চুলে ননস্টিক প্যানে প্রথমে সয়াবিন অয়েল দিয়ে অয়েলগুলো গরম করে নিছি। তারপর আগুন মিডিয়াম করে দিছি। এখন লুচি পরোটাগুলো ভেজে নিচ্ছি। এইভাবে ভেজে নেবেন আপনারও। আমি সবসময় এইভাবে করি, আমাদের কাছে ভালোই লাগে। সৌরভ সাহেব, আমাদের পরিবারের সবাই পরোটা, লুচি পরোটা, তারপর নান রুটি এসব বেশি পছন্দ করে। আমাকে সবসময় বানিয়ে দিতে হয়। আমি একাই বাসার সব কাজ করি, তো একাই করতে হয় সবসময়। অসুখ হোক, যাই হোক, যত বিপদে থাকি, তবু নিজে নিজে একাই কাজ করতে হয়। কেউ হেল্প করার নাই। বিদেশে যেরকম মানুষ বসবাস করে, নারীরা একা একা কাজ করতে হয়, আমি বাংলাদেশে থেকেও সব একা একা কাজ করতে হয় সব সময়। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি। আপনাদের দোয়ায় ভালো থাকি, এটাই আশা করি। আমি এইভাবে বানিয়ে নিছি লুচি পরোটা। আর কিছু ছেঁকা পরোটা করে নিব, কারণ আমি বেশি তেল পছন্দ করি না, আমি রুটি পছন্দ করি ছেঁকা ছেঁকা। আর পরোটা বানাইলো আমি আমার জন্য ছেঁকা পরোটা বানাই। আমি কিছু ছেঁকা পরোটা করে নিচ্ছি, আর কিছু লুচি পরোটা করে নিছি। ওদিকে দেশি মুরগি রান্না করছি, অরিজিনাল দেশি রাবা মুরগি। মোরগের মাংসগুলো একেবারে হলুদ হলুদ তেল তেল ছিল, মোরগটা অনেক বড় ছিল। দুইটা নিয়ে আসছে, একটা মুরগি একটা মোরগ, আমি দুইটাই মিক্স করে রান্না করছি। আমার কাছে দেশি মোরগ অনেক ভালো লাগে খেতে, অনেক পছন্দ হয়, মাঝে মধ্যে নিয়ে আসা হয়। আমরা এখন নাস্তা করব, টেবিলে উঠে দিছি। টিভি এটা আমার খাইতে মজা লাগবে। আমি
হচ্ছে আমরা একটু বেশি লাইক করি তো তাই একটু চামড়া দিচ্ছি। হ্যাঁ বসে যাও, আমি বিসমিল্লা করে খাওয়া দিচ্ছি। কিন্তু স্পেসে কথা বলো কেমন হয়েছে বাবা? আমাদের ভিডিও দেখবেন, আমাদের ভিডিও সাবস্ক্রাইব করি। সাহেব তুমি এত নাচানাচি করতেছ, খাইতে বসলে নাচানাচি করা না বাবা, সুন্দর করে খাও। কেমন হয়েছে? অনেক চেকে চেকে মজা হয়েছে। কত অসাধারণ হয়েছে হয়তো দেখে বুঝতেছেন না, তবে খাইলে আমাকে দিচ্ছেন। অনেক জোর হয়েছে, আমার আবার আলু একটু বেশি ফেভারিট। আলু যেভাবে রান্না করুক না কেন, আমি আলু খাইতে পছন্দ করি। ডোন্ট মাইন্ড না, তোমাদের কোনটা ভালো লাগছে, এটা নাকি এটা? আমি ওটা লাগতো। শ্যামাই রান্না করছিলাম, তারপর ভেন্ডি আলু দিয়ে রুই মাছ রান্না করছিলাম, এগুলো দিয়ে খাওয়া দাওয়া হলো, আরও কিছু নাস্তা ছিল। আমাদের সকালের নাস্তা শেষ, তারপর বিকালের জন্য কিছু রয়ে গেল, আর দুপুরে সাদা ভাত খাবে। তো আমি বিকেলবেলা একটু হাঁটতে আসলাম ছাদে, একা একা ভালো লাগতেছে না, একটু ছাদের উপর উঠলাম। বাইরে একটু একটু বৃষ্টি পড়তেছে, চারিদিকে দেখছিলাম গাছপালা, ছাদের উপরে গাছ লাগাইছে মালিকে, পেঁপে গাছ, লেবু গাছ, তারপর কুমড়া গাছ, চিচিঙ্গা গাছ, তারপর গোলাপ ফুল গাছ, টগর গাছ, অনেক ধরনের গাছ লাগাইছে। আমি মাঝে মধ্যে আসলে এখানে পানি দিই, আবার দেখি গাছের পাতা পাতা নষ্ট হয়ে গেলে ফেলে দিই।
আমার কাছে ভালো লাগে দেখতে, গাছপালা আকাশটা কেমন মেঘলা মেঘলা হয়ে আছে, কোথাও কালো হয়ে আছে, কোথাও সবুজ কালার হয়ে আছে, কোথাও নীল কালার হয়ে আছে। তবুও মানুষের জীবনযাত্রাতে মানে এই এখনো করোনা ভাইরাস যায় নাই, তারপরে মানুষের তো জীবনযাত্রা থেমে থাকে না, সবাই সবার মতো কাজকর্ম করতে হয়, চলতে হয়। কেউ কেউ ছাদে উঠে একটু ঘোরাফেরা করতেছে, কেউ বাইরে হাঁটাচলা করতেছে, কেউ যার যার কাজে ব্যস্ত। চারিদিকে আমার কাছে দেখতে অনেক ভালো লাগতেছে। তাছাড়া বৃষ্টি হলে ধুলাবালি একেবারে কমে যায়, চট্টগ্রামে না হলে অনেক ধুলাবালি, মানে একেবারে ভালো লাগে না, বাসা পর্যন্ত ময়লা হয়ে যায়। প্রতিদিন মশামুছি করতে হয়, অনেক কষ্ট হয়, রোড গাছ সব ধুলাবালি, এত বিরক্তি লাগে। আকাশটা কি সুন্দর লাগতেছে, আকাশের দিকে তাকাই, আল্লাহকে ডাকতেছি, আল্লাহকে বলতেছি আল্লাহ পৃথিবী থেকে করোনা ভাইরাস নিয়ে যান, সবাইকে সুস্থ রাখেন, নিরাপদে রাখেন, সবাইকে ভালো রাখেন। ওই আমার ভাইয়ের বিল্ডিং দেখা যাচ্ছে অনেক দূরে, আপনাদের দেখাতে পারতেছি না, বাবার বাড়ি। তো আমি চারিদিকে দেখছি নারিকেল গাছ, সুপারি গাছ, আম গাছ, তারপর এদিকে কলা গাছ, লাউ গাছ, ঝিঙ্গা গাছ, ডাঁটা শাক, কুমড়া শাক, বড়ই গাছ, কত রকমের গাছপালা লাগাইছে, অনেক ভালো লাগে। গাছ আমাদের অক্সিজেন দেয়, এটাই আমার কাছে অনেক ভালো লাগে। তাছাড়া সবুজ, এই যে বিল্ডিংয়ের ফাঁকে ফাঁকে সবুজের সমারোহ, এগুলোই ভালো লাগে দেখতে। যখন একা থাকি ছোটোবেলার কথা খুব মনে পড়ে যায়, ছোটোবেলা অনেক দুষ্টামি করতাম, মা বাবা আত্মীয় স্বজন অনেক আদর করতো, সবার বাড়িতে বেড়াতে যেতাম, ঘুরতে যেতাম, আসলে এগুলো খুবই মনে পড়ে। বৃষ্টির দিন আসলে, বৃষ্টি আসলে বৃষ্টিতে গোসল করতাম, তারপর যখন যে অনেক সময় পুকুর থেকে বা বিভিন্ন জায়গা থেকে ঘরের সামনে বাসার সামনে মাছ চলে আসতো, তো ওগুলো ধরার জন্য দুষ্টামি করতাম, অনেক ভালো লাগতো, আম্মু অনেক বকা দিত আমাকে, তো আমার কাছে ভালো লাগত। ছোটোবেলার কথা মনে পড়ে যায়, বৃষ্টির মধ্যে খেলাধুলা করতাম বান্ধবীদেরকে নিয়ে, ফালতু বোন, মামতু বোন, শাস্তু বোন, জ্যাঠু বোন, এদেরকে নিয়ে কথা বলতাম, দুষ্টামি করতাম, তিত খেলতাম, বাসায় চক্কা খেলতাম, কত রকমের গল্প করতাম। আসলে সেই সব কথা মনে পড়ে যায়, শৈশবের কথা। সেই ছোটোবেলা যদি আবার ফিরে পেতাম মনে হয় ভালো লাগতো। তা আল্লাহ রহমতে দেশের পরিস্থিতি ভালো হয়ে গেলে আগামীতে আরও সুন্দর সুন্দর ব্লগ ভিডিও করবো, রান্নার ভিডিও করব। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাকে সাপোর্ট করবেন, আমাকে ভালো কমেন্ট করলে আমি আগামীতে আরও ভালো ভালো ভিডিও করতে আগ্রহী হব। আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করবেন।
যদি আমাকে ভালো লাগে, আমার ভিডিও ভালো লাগে, আশা করছি আগামীতে আরো ভালো সুন্দর কিছু দিতে পারবো। এখন বাসায় চলে যাচ্ছি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম। Sunrise. I barely even knew who you were. What did you do? I didn't care, 'cause you were perfect, I swear. But somebody told me that it's over. Oh no.